প্রিয় বন্ধুরা ওয়েলকাম টু এক্সাম হেল বাংলা ইউটিউব চ্যানেল বন্ধুরা এর আগের ভিডিওটিতে আলোচনা করেছিলাম আর পি অর্থাৎ রেলওয়ে প্রোটেকশন ফোর্সের কতগুলি গ্রুপ থাকে এবং প্রতিটি গ্রুপে কতগুলি জোন রয়েছে এবং প্রতিটি জোনের ফুল পম কী এবং তার হেডকোয়ার্টারগুলো কোথায় কোথায় রয়েছে এবং ভিডিওর লাস্ট পার্টে আলোচনা করেছিলাম গ্রুপ সি এর আন্ডারে প্রতিটি জোনের মধ্যে কতগুলি ডিভিশন রয়েছে এবং তার নাম কী তো তোমরা যদি এই ভিডিওটি না দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটি দেখে নেবে ভিডিওর লিঙ্কটা আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা কিন্তু ডাইরেক্ট এই ভিডিওটি দেখতে পারো ওকে তো তোমরা আগের এই ভিডিওটিতে অনেকেই কমেন্ট করে জানেছ যে দাদা এই গ্রুপ সি এর মতো প্রতিটি গ্রুপের অল ডিভিশান নিয়ে ডিটেলসে ভিডিও বানাতে তাই আজকের ভিডিওটিতে আলোচনা করব। আর পি এফ এর প্রতিটি গ্রুপের মধ্যে কতগুলি ডিভিশন রয়েছে তার নাম কি এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টসরা কোন গ্রুপ কোন জোন এবং কোন ডিভিশনের জন্য এখানে ফর্মটা ফিল আপ করবে এবং ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টসরা কি যে কোনো গ্রুপের যে কোনো জোনের জন্য ফর্ম ফিল আপ করতে পারবে এই সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্টগুলো নিয়ে কিন্তু ডিসকাশে আলোচনা করব তাই ভিডিওটি খুবই খুবই ইম্পর্টেন্ট কারণ ফর্ম ফিল আপের সময় তোমাদের ঠিকঠাকভাবে চুজ করতে হবে তোমরা কোন গ্রুপ কোন জোন এবং কোন ডিভিশানে তোমরা ফর্মটা অ্যাপ্লাই করতে চাইছো ওকে তাই অবশ্যই কিন্তু ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো তোমাদের ভিডিওর শুরুতেই তোমাদের বলে রাখি এখানে কিন্তু তোমাদের আর পি এফ কনস্টেবল এবং আর পি এফ এস এর জন্য তোমরা ফর্ম ফিল আপ করতে গেলে তোমাদের কিন্তু এখানে ছয়টি গ্রুপ থাকবে এবং এই ছয়টি গ্রুপের মধ্যে গ্রুপ এফটা হচ্ছে কি আর পি এস এফ অর্থাৎ রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্স এখানে কিন্তু আর বাকি থাকছে পাঁচটি গ্রুপ এই পাঁচটি গ্রুপ অনুযায়ী তোমাদের কোন কোন জোনে কোন কোন ডিভিশন রয়েছে আমি তোমাদের ডিটেলসে বলে দিচ্ছি তা তার আগে তোমাদের বললো কি এখানে যে তোমাদের পাঁচটি গ্রুপের আন্ডারে কিন্তু উনিশটি টোটাল কিন্তু জোন রয়েছে বর্তমানে উনিশটি জোন ওয়াইজ কিন্তু তোমাদের ডিভিশনগুলো বলে দিচ্ছি ওকে তো প্রথম রয়েছে কি গ্রুপ এ গ্রুপ এর আন্ডারে কিন্তু তিনটি জোন রয়েছে এস আর জোন অর্থাৎ সাউথার্ন রেলওয়ে দ্বিতীয় রয়েছে আর জোন অর্থাৎ সাউথ ওয়েস্টার্ন রেলওয়ে এবং তৃতীয় নম্বর রয়েছে এস সি অর্থাৎ সাউথ সেন্ট্রাল রেলওয়ে ওকে তো এস আর জোনের মধ্যে এখানে পাঁচটি কিন্তু ডিভিশন রয়েছে কী কী এক নম্বর রয়েছে চেন্নাই নেক্সট রয়েছে মাদুরাই তৃতীয় নম্বর রয়েছে পালাঘাট তারপর রয়েছে ত্রিচাই এবং পাঁচ নম্বর রয়েছে ত্রিবেেন্দ্রম ওকে এই কিন্তু পাঁচটি ডিভিশন রয়েছে এবং দ্বিতীয় যেটার জোন রয়েছে এস ডাব্লিউআর অর্থাৎ সাউথ ওয়েস্টার্ন রেলওয়ে যার এখানে হেডকোয়ার্টার রয়েছে হুবলিতে এখানে তোমাদের এক নম্বর এখানে তোমাদের ডিভিশন রয়েছে ব্যাঙ্গালোর দ্বিতীয় রয়েছে মাইশোর তৃতীয় রয়েছে হুবলি এবং চতুর্থ নম্বর রয়েছে আর এফ অথবা ওয়াই এন কে অর্থাৎ রেলওয়ে হুইল ফ্যাক্টরি অথবা ইয়ালেহেনকা জাংশন ওকে এবং তৃতীয় নম্বর রয়েছে জোনটা রয়েছে এস অর্থাৎ সাউথ সেন্ট্রাল রেলওয়ে এর কিন্তু হেডকোয়ার্টার রয়েছে সেকেন্দ্রাবাদ এখানে তোমাদের পাঁচটি এখানে ডিভিশন রয়েছে এক নম্বর সেকেন্দ্রাবাদ দ্বিতীয় নম্বর হায়দ্রাবাদ তৃতীয় নম্বর রয়েছে গুন্টাকাল চতুর্থ নম্বর বিজয়বাড়া এবার পাঁচ নম্বর রয়েছে নন্দেদ ওকে এখানে কিন্তু তোমাদের গ্রুপ এ কমপ্লিট হয়ে গেল এবার গ্রুপ বি গ্রুপ বি আন্ডারে কিন্তু এখানে তোমাদের চারটি কিন্তু জোন রয়েছে এবার প্রথম রয়েছে কি সেন্ট্রাল রেলওয়ে এখানে কি তোমাদের সি আর জোনের মধ্যে তোমাদের হেডকোয়ার্টার রয়েছে মুম্বাই সিএসএমটি যেখানে তোমাদের পাঁচটি এখানে ডিভিশন রয়েছে এক নম্বর রয়েছে মুম্বাই দ্বিতীয় নম্বর রয়েছে নাগপুর তৃতীয় নম্বর রয়েছে ভুসুবাল চতুর্থ নম্বর রয়েছে পুনে এবং পঞ্চম নম্বর রয়েছে সোলাপুর ওকে এবং গ্রুপ বির আন্ডারের দ্বিতীয় নম্বর যে জোনটা রয়েছে ওয়েস্টার্ন রেলওয়ে অর্থাৎ আর এর এখানে যে হেডকোয়ার্টার রয়েছে চার্জ গেটে যেখানে তোমাদের ছয়টি এখানে ডিভিশন রয়েছে এক নম্বর বিসিটি দ্বিতীয় নম্বর ভাদদ্বারা তৃতীয় নম্বর আহমেদাবাদ চতুর্থ নম্বর রতলাম পঞ্চম নম্বর রাজকোট এবং ছয় নম্বর রয়েছে ভাবনগর ওকে এবার এই গ্রুপ বি আন্ডারে তৃতীয় নম্বর যে জোনটা রয়েছে ডব্লুসিআর অর্থাৎ ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে যার এখানে হেডকোয়ার্টার রয়েছে জবলপুরে এখানে তোমাদের তিনটি কিন্তু ডিভিশন রয়েছে জবলপুর ভোপাল এবং কোটা ওকে এবার লাস্ট গ্রুপ বি লাস্ট যে তোমাদের এখানে জোনটা রয়েছে এস ইসিআর অর্থাৎ সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে যার এখানে হেডকোয়ার্টার রয়েছে বিলাসপুরে এখানে তোমাদের তিনটি কিন্তু ডিভিশন রয়েছে এক নম্বর বিলাসপুর দ্বিতীয় নম্বর নাগপুর এবং তৃতীয় নম্বর রায়পুর ওকে এবার যদি তোমাদের রকম বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু অবশ্যই তোমরা নোট ডাউন করতে পারো কিংবা ভিডিওটা কিন্তু আবার রিপিট করে দেখতে পারো এবার নেক্সট কি রয়েছে গ্রুপ সি গ্রুপ সির আন্ডারে কিন্তু এখানে তোমাদের সেম টু সেম এখানে কিন্তু গ্রুপ বি মতো চারটি কিন্তু জোন রয়েছে চারটি জোনের মধ্যে প্রথম যে জোনটা রয়েছে ইস্টার্ন রেলওয়ে অর্থাৎ ই আর যার হেডকোয়ার্টার রয়েছে কলকাতা এবার এর আন্ডারে ডিভিশন রয়েছে সাতটি যার মধ্যে প্রথম রয়েছে হাওড়া ওয়ান দ্বিতীয় রয়েছে হাওড়া টু তৃতীয় রয়েছে শিয়ালদা চতুর্থ নম্বর রয়েছে মালদা পঞ্চম নম্বর রয়েছে আসানসোল ছয় নম্বর রয়েছে চিত্তরঞ্জন এবং সাত নম্বর রয়েছে কলকাতা মেট্রো এবার দ্বিতীয় নম্বর যে জোনটা রয়েছে গ্রুপ সির আন্ডারে ইস্ট কোস্ট রেলওয়ে অর্থাৎ ইসিআর যার এখানে হেডকোয়ার্টার রয়েছে ভুবনেশ্বরে যার আন্ডারে কিন্তু তোমাদের এখানে তিনটি ডিভিশন পড়ছে প্রথম রয়েছে খুর্দা রোড তারপর রয়েছে ওয়ালটিয়ার তারপর রয়েছে সাম্বালপুর ওকে এবার তৃতীয় নম্বর যে জোনটা রয়েছে এস ইআর অর্থাৎ সাউথ ইস্টার্ন রেলওয়ে যার হেডকোয়ার্টার রয়েছে গার্ডেন ব্রিজ কলকাতা এর আন্ডারে কিন্তু পাঁচটি কিন্তু তোমাদের এখানে ডিভিশন পড়ছে যার মধ্যে প্রথম রয়েছে খড়গপুর দ্বিতীয় রয়েছে আদ্রা তৃতীয় নম্বর রয়েছে চক্রধরপুর চতুর্থ নম্বর রয়েছে রাঁচি এবং পঞ্চম নম্বর রয়েছে শালিমার ওকে এবার লাস্ট যে মানে গ্রুপ সির আন্ডারে যে লাস্ট এখানে তোমাদের জোনটা পড়ছে ইস্ট সেন্ট্রাল লেভেলে অর্থাৎ ইসিআর যার হেডকোয়ার্টার রয়েছে হাজিপুরে যার মধ্যে তোমাদের কিন্তু এখানে টোটাল পাঁচটি কিন্তু ডিভিশন রয়েছে এক নম্বর দানাপুর দ্বিতীয় নম্বর হচ্ছে মোগলসরাই তৃতীয় নম্বর ধানবাদ এবং চতুর্থ নম্বর সোনপুর এবং পঞ্চম নম্বর রয়েছে সমস্তিপুর ওকে এই মোট টোটাল কিন্তু গ্রুপ স্রি হয়ে গেল গ্রুপ সি এবং গ্রুপ বি এবং গ্রুপ এ তিনটি গ্রুপ হয়ে গেল এবার নেক্সট কি গ্রুপ ডি গ্রুপ ডির আন্ডারে কিন্তু এখানে সেম টু সেম তোমাদের কিন্তু চারটি এখানে জোন রয়েছে যার মধ্যে প্রথম জোনটা রয়েছে নর্থার্ন রেলওয়ে অর্থাৎ আর এবার এর আন্ডারে কিন্তু ছয়টি ডিভিশন রয়েছে প্রথম নম্বর দিল্লি ওয়ান দ্বিতীয় নম্বর দিল্লি টু তৃতীয় নম্বর রয়েছে লখনৌ এবং তারপর রয়েছে আম্বালা তারপর রয়েছে মারোদাবাদ তারপর কিন্তু ফিরোজপুর এই কিন্তু টোটাল ছয়টি কিন্তু এখানে ডিভিশন রয়েছে এবার গ্রুপ ডির আন্ডারে এখানে দ্বিতীয় নম্বর যে জোনটা রয়েছে নর্থ ইস্টার্ন রেলওয়ে অর্থাৎ এনইআর যার এখানে তোমাদের যে হেডকোয়ার্টার রয়েছে গোরখপুরে এখানে তোমাদের চারটি ডিভিশন রয়েছে প্রথম রয়েছে ইজ্জতনগর তারপর রয়েছে লখনউ তারপর রয়েছে বারাণসী তারপর রয়েছে ডিএল ডব্লিউ ওকে এবার তৃতীয় নম্বর যে জোনটা রয়েছে কি তার নাম নর্থ সেন্ট্রাল রেলওয়ে এন সি যার এখানে হেডকোয়ার্টার রয়েছে এলাহাবাদে যেখানে তোমাদের তিনটি কিন্তু ডিভিশন রয়েছে এলাহাবাদ ঝান্সি এবং আগ্রা এবং নেক্সট তোমাদের চতুর্থ নম্বর যে জোনটা রয়েছে গ্রুপ ডির আন্ডারে এনডব্লিউ আর অর্থাৎ নর্থ ওয়েস্টার্ন রেলওয়ে যার এখানে হেডকোয়ার্টার রয়েছে জয়পুরে এবার এখানে তোমাদের টোটাল কিন্তু এখানে তোমাদের চারটি ডিভিশন রয়েছে এক নম্বর জয়পুর তো দ্বিতীয় নম্বর রয়েছে যোধপুর তৃতীয় নম্বর রয়েছে বেকানের তার এবং চতুর্থ নম্বর রয়েছে আজমের ওকে এবার সর্বশেষ যেটা গ্রুপ গ্রুপ ই গ্রুপ ইর আন্ডারে কিন্তু এখানে একটি কিন্তু জোন রয়েছে আর অর্থাৎ নর্থ ফ্রন্টের রেলওয়ে এখানে তোমাদের হেডকোয়ার্টার রয়েছে গুয়াহাটিতে এখানে তোমাদের কিন্তু পাঁচটি কিন্তু তোমাদের ডিভিশন রয়েছে কি কি কাটিহার আলিপুরদুয়ার রঙ্গিয়া লুমরিং এবং তিনসুখিয়া এইটা কিন্তু তোমাদের পাঁচটি কিন্তু ডিভিশন রয়েছে যার কিন্তু তোমাদের কিন্তু ডিভিশন চুজ করে তোমরা কিন্তু এখানে ফর্মটা ফিল আপ করতে পারো তো আমি তোমাদের সমস্ত গ্রুপের আন্ডারে সমস্ত জোনের নাম তার হেডকোয়ার্টারের নাম আবার কিন্তু তোমাদের পুনরায় বলে দিলাম এবং তোমাদের এখানে প্রতিটি গ্রুপের আন্ডারে প্রতিটি জোনের আন্ডারে তোমাদের কোন কোন ডিভিশন রয়েছে সমস্ত কিছু তোমাদের বলে দিলাম যদি তোমাদের কোন রকম বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু ভিডিওটা তোমরা কিন্তু আবার রিপিট করে দেখতে পারো কিংবা এর যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে তোমরা কিন্তু ডাইরেক্ট এগুলো চেক করতে পারো যে কোন গ্রুপের আন্ডারে কোন জোনের আন্ডারে কোন ডিভিশনগুলো রয়েছে আমি কিন্তু অবশ্যই নিচে লিঙ্কটা দেবো সেখান থেকে তোমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে তোমরা চেকও করতে পারো ওকে এবার নেক্সট কোয়েশ্চেন আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটরা এখানে কোন গ্রুপের আন্ডারে কোন জোন এবং কোন ডিভিশান এখানে চুজ করবে দেখো এখানে তোমাদের কাছাকাছি কি রয়েছে এখানে তোমাদের একটু আগে বললাম গ্রুপ সি গ্রুপ সির আন্ডারে কিন্তু এখানে চারটি জন রয়েছে যার মধ্যে তোমাদের কিন্তু ইস্টার্ন রেলওয়ে অর্থাৎ ইআরের জন্য এখানে তোমাদের হেডকোয়ার্টার রয়েছে কলকাতা এবং ইস্ট কোস্ট রেলওয়ে অর্থাৎ ইসিআর এর জন্য এখানে হেডকোয়ার্টার রয়েছে ভুবনেশ্বর এবং তৃতীয় নম্বর রয়েছে এস অর্থাৎ সাউথ ইস্টার্ন রেলওয়ে এখানে তোমাদের হেডকোয়ার্টার রয়েছে গার্ডেন রিচ কলকাতা এই তিনটি জোনের জন্য কিন্তু তোমরা এখানে ফর্মটা ফিল আপ করতে পারো যেখানে তোমাদের ইস্টার্ন রেলওয়ের আন্ডারে ডিভিশনগুলো রয়েছে হাওড়া হাওড়া টু শিয়ালদা মালদা আসানসোল চিত্তরঞ্জন কলকাতা মেট্রো এবং ইসিআর এর আন্ডারে কিন্তু ডিভিশনগুলো রয়েছে খুর্দা রোড এবং ওলটিয়ার এবং তারপর রয়েছে সাম্বালপুর এবং এস ইআর এর আন্ডার কিন্তু আমাদের ডিভিশানগুলো রয়েছে খড়গপুর আদ্রা চক্রধরপুর রাঁচি শালিমার এই সমস্ত কিন্তু ডিভিশনের জন্য তোমরা কিন্তু ফর্মটা অ্যাপ্লাই করতে পারো ওকে এবার নেক্সট কোয়েশ্চেন তোমাদের রয়েছে ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টসরা কি যে কোনো গ্রুপের যে কোনো জোনের জন্য ফর্মটা অ্যাপ্লাই করতে পারবে তো অবশ্যই তোমরা কিন্তু যে কোনো গ্রুপ বা যে কোনো জোন কিংবা যে কোনো এখানে ডিভিশন কিন্তু সিলেক্ট করে এখানে কিন্তু ফর্মটা অ্যাপ্লাই করতে পারবে এবার এখানে তোমাদের একটা কথা বললে কি এখানে যেহেতু অল ইন্ডিয়া জব ভ্যাকেন্সি সমস্ত গ্রুপের জন্য সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে তবে এখানে তোমরা কিন্তু যে গ্রুপের জন্য কিংবা যে জোনের জন্য কিংবা যে ডিভিশনের জন্য ফর্মটা অ্যাপ্লাই করবে সেই অনুযায়ী কিন্তু তোমাদের প্রিফারেন্সটা দেওয়া হবে ধরো তুমি গ্রুপ বির আন্ডারে এখানে তোমাদের গ্রুপ বিয় আন্ডারে কিন্তু জোনগুলো রয়েছে সেই জোনের আন্ডারে তোমার কিন্তু পুনের জন্য তোমরা পুনের ডিভিশনের জন্য ফর্মটা অ্যাপ্লাই করলে তাহলে তোমাদের যখন পোস্টিং হবে তোমাদের কিন্তু ফার্স্ট প্রিফারেন্স কী দেওয়া হবে পুনে এখানে কিন্তু আমাদের পোস্টিংটা হবে ওকে তো এইভাবে কিন্তু তোমাদের পোস্টিংটা হবে এবার তোমরা এখানে কিন্তু বিবেচনা করে যখন ফর্মটা পেলে হবে তখন কিন্তু অবশ্যই তোমরা ভালো করে ভেবেচিন্তে কিন্তু অবশ্যই তোমরা কিন্তু গ্রুপ এবং এখানে তোমাদের ডিভিশন এবং এখানে জোনগুলো কিন্তু ভালোভাবে সিলেক্ট করবে সেইভাবে কিন্তু তোমাদের এখানে পোস্ট প্রিফারেন্স দেওয়া হবে ওকে এবার যখন অনলাইনে যখন ফর্ম ফিল আপ স্টার্ট হবে যখন অফিসিয়াল নোটিফিকেশান চলে আসবে আমি কিন্তু অবশ্যই তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তাই অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল এখন প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখো পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলির নোটিফিকেশান পাওয়ার জন্য